নমস্কার, সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজ রোদ, তার উপর হালকা ঠান্ডা, তাই ওর বাবা বলল একটু গাছেগুলো জল দিয়ে দিই। এই পুরো গরমকালটায় নাই নাই করে টুকটাক করে অনেক ফসল হয়েছে, তাই ওর বাবা বলল এবারে গাছে ওই পাশে দেখছি অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে, দাঁড়াও তোমায় তুলে দিই। আমি বললাম তুলে দাও, যদি চিলি ফিশ বা একটু চিলি চিকেন করি তাহলে না হয় ক্যাপসিকামগুলো ব্যবহার করব। আমাদের আমেরিকায় গ্রিন ক্যাপসিকামের থেকে এই ইয়েলো বা রেড কালারের ক্যাপসিকামগুলোর একটু দাম বেশি হয়। এই যে কি চকচক করছে দেখুন, ভালোই হয়েছে। প্রত্যেক বছর দেখেছি জানেন, এই নর্থ ক্যারোলাইনায় ভালোই ক্যাপসিকাম হয়। আমি তাই ওর বাবাকে বলি প্রতিদিন তোমার জল দেওয়াটা সার্থ। এই যে দুটো হলুদ ক্যাপসিকাম আর একটা লাল ক্যাপসিকাম, ভালোই হয়েছে। আর এই যে এই পাশে হয়েছে আলুর চাষ, কিছুদিন আগে ওই আলু কেটে আলু ভাজা করলাম, মনে আছে? আরও কয়েকটা হয়েছে। আমি বললাম তোমার ইটকু গাছে মনে ধরে না, কিন্তু ভালোই ফসল হয়। বললো আলুগুলো একেবারে তুলে নি, এই শীত আসছে আর শীত আসা মানে সব গাছগুলো শুকিয়ে যাবে। ব্যাস ছোট থেকে বড় মোটামুটি অনেকটাই আলু হয়েছে, এইগুলো দিয়ে একদিন না হয় তরকারি বা মাছের ঝোল করলে আলুগুলো দিয়ে দেব। কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, দিদির হাতে বানানো ড্রয়িং, এই সেই ড্রয়িংটা। বলেছিলাম যখন একেবারে তৈরি হয়ে যাবে আপনাদেরকে দেখাবো। দিদি বলল সকালবেলা উঠে তোর এই সূর্যমুখী ফুলের কাছে এই ছবিটাকে আটকে দিস, খুব সুন্দর লাগবে। আর ছোট ছোট করে সুন্দর সুন্দর করে খুব গ্লিটার টাইপেরও দিয়েছে, চকচক করছে, ছবিটাও বরাবরই খুব ভালো আঁকতো। সূর্যমুখীর পাশে দিদির হাতে বানানো ড্রয়িংটা থাকার জন্য আরও বেশি জায়গাটা উজ্জ্বল লাগছে। এই পাশে সবার খিদে পেয়ে গেছে। এই যে কিছুদিন আগে গ্রসারি থেকে এই আলুপুরিটা নিয়ে এসেছি, ভাবলাম একবার খেয়েই দেখি কেমন, তাই লুচি দিয়ে খাওয়ার জন্য করেছি একটু ঘুগনি, তার সাথে বসিয়ে দিয়েছি ওই পাশে ভাত আর একটু বেগুনের সবজিও বসিয়ে দিয়েছি। আজকের একটু বিকেলে একটু গ্রসারিতে যাব। গ্রসারি বলতে আমাদের বাড়ি থেকে একটু দূরে, বিশেষ করে আমাদের দেশের মতো মাছ আনতে গেলে ওই দোকানটিতে যাই। এই যে ওই পাশে চাটা বসিয়ে দিয়েছি আর এই পাশে লুচিটা ভাজছি, খুব যে একটা ফুলে যায় তা নয়, তবে খেয়েই বুঝতে পারবো যে এর টেস্ট কেমন। যতই হোক এগুলো তো সাধারণত ফ্রোজেন থাকে, আমাদের হাতে বানানো লুচি আর ফ্রোজেন একটু তো ফারাক থাকবে। তবে ছুটির দিনে একটু তো সকলের ঘুমটা ভাঙে দেরি করে, তখন কি আর এই লুচি তরকারি করতে ইচ্ছে করবে, তাই মাঝে মধ্যে এরকম ফ্রোজেন রেখে দিলে ওই যখন ইচ্ছে করবে তখন একটু ভেজে নাও, ব্যাস সাথে একটা সবজি বা একটু ঘুগনি করলেই হয়ে যাবে। এই যে ওর বাবাকে খেতে দিয়েছি, আর একজন বলেছে ঘুম থেকে সবে উঠেছি, ব্রাশ করেছি, এখন নাকি তার পেটে খিদে নেই। যাক বাবা, আমি ওর বাবাকে বলেছি তুমি খাও, তোমার খাওয়া হয়ে গেলে একটা লুচি হলেও ওকে খাওয়াও। চলে এসেছি দোকানটিতে, ওই যে দুপুরবেলা ভাত আর বেগুন আলু তরকারি করেছিলাম ওটা খেয়ে মোটামুটি চলে এসেছি। আর একজনকে কাটে বসিয়ে দিয়েছে, কাটে বসে থাকলে মোটামুটি গাড়িটাকে গড়ি গড়িয়ে দিক থেকে ওদিক তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাবে। আমের বেশ বাহার দেখছি, তবে এখানে বারো মাসই আম পাওয়া যায় মোটামুটি। এই দোকানটির একটা বিশেষত্ব কি জানেন, বিভিন্ন দেশের শাক সবজি ফল মূল এখানে পাওয়া যায়, অন্যদিকে দেশি বিদেশি মোটামুটি সব ধরনের ফলই এখানে পাওয়া যায়। চেরিটার সামনে দেখছি বেশ লাল টসটস করছে, ওর বাবাকে বললাম দাঁড়াও দু চারটে ঘরে নিয়ে যাই, অনেকটা আমাদের দেশের কুলের মতো লাগছে দেখুন, জানি না মিষ্টি না টক হবে, ঘরে খেলেই বুঝতে পারবো। ব্যাস এই কয়েকটা নিয়ে নিয়েছি। এই পাশের দিকে রয়েছে সারি সারি টমেটো অ্যাভোকাডো, তবে এই অ্যাভোকাডোটা এইখানে একটু বেশি ডিপ কালারে দেখি। এই পাশে ওর বাবা বললো একটু কলা নিয়ে নি, অনেকটা আমাদের দেশের মতো কাটালি কলার মতো লাগছে। আমি ওর বাবাকে বললাম নিয়ে নাও মিঠিকে খাওয়াবো, এমনিতেও আমেরিকায় ছোট কলাগুলো বেবি ব্যানানা হিসেবেই বিক্রি করে থাকেন ওনারা। এই পাশে দেখছি কয়েকটা প্যাকেট লিচু পড়ে আছে, গরমকাল চলে যাওয়া মানে লিচুর পর্ব শেষ হয়ে যাওয়া, তাই ওর বাবাকে বললাম একটা নিয়ে নি ঘরে না একটু খাবো, গরমকালে দেশে যাইনি বেশ কয়েক বছর হয়ে গেছে, তাই দেশের কাঁঠাল লিচু আম এইসব স্বাদ থেকে অনেকটাই দূরে চলে গেছি যেন। বিশেষ করে আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, অনেক ধরনের শাক সবজি পাওয়া যায়, নিতে তো ইচ্ছে করে অনেক কিছু কিন্তু এতটা একসাথে থাকে না, শাকগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই একটা বান্ডিল শাক নিয়ে নিলাম। আর এই পাশে দেখুন কাঁঠাল পাওয়া যাচ্ছে, এঁচোড় খেতে তো খুব ভালো লাগে কিন্তু একে ছাড়িয়ে খাওয়া মানেই সময় সাপেক্ষ। এই পাশে মোচা বিনস বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। তবে প্রথমবার এসে এই দোকানটিতে যেটা আমাকে সব থেকে বেশি অবাক করেছিল সেটা হচ্ছে এই মাশরুম, দু থেকে তিন ধরনের মাশরুম দেখেছি
তবে এত ধরনের মাশরুম পাওয়া যায় দোকানটিতে সেটা কিন্তু আমার আগেও জানা ছিল না। বিভিন্ন ধরনের মাশরুম দেখুন, আবার মাশরুমে শুধু মাথার অংশটা মানে ওই ক্যাপটাও শুধু বিক্রি হয়। সাদা একটু ব্রাউন কালারের মাশরুম, বিভিন্ন আকৃতির মাশরুম এখানে পাওয়া যায়। এই পাশটা রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, আবার মটর ভাজা, ঢেঁড়স ভাজা এগুলো পাওয়া যায়, মানে ড্রাই ফ্রুটস হিসেবে ওনারা বিক্রি করেন। এই যে এই পাশে পাওয়া যাচ্ছে লেবু চকলেট। এই মটর ভাজা লেবু চকলেট বলতে না মনে পড়ে গেল জানেন, যখন কলেজ টাইমে কলকাতা থেকে বাড়িতে ফিরতাম তখন বাসে 1 টাকা করে লেবু চকলেট আর এরকম মটর ভাজা বিক্রি হতো। এই লেবু চকলেটগুলো দেখে হঠাৎ করে মনে পড়ে গেল, তবে ওর বাবাকে বললাম নিও না, প্রচুর চিনির দানা। আর একজন সামনে দাঁড়িয়েছে তার গামিসের জায়গায়, বলেছি তুই যদি এগুলো কিনিস তোকে ডাক্তার বলেছে দাঁতে ইঞ্জেকশন দিয়ে দেবে। মোটামুটি ভুলকানি দেখিয়ে ওই পাশ থেকে এই পাশে নিয়ে চলে এসেছি। এই যে এই পাশে কিছু চটকদার আম বিক্রি হচ্ছে, অনেকটা আমাদের দেশের ওই মেলাতে যে আমগুলো বিক্রি হয় তার মতোই দেখতে লাগছে। এই পাশটা রয়েছে বিভিন্ন ধরনের জুস, কোনোটা লিচু, আম, পেয়ারা, বিভিন্ন ফলের জুস। তাই ওর বাবাকে বললাম তুমি বরং ম্যাঙ্গো জুসটা নাও, ওটা আগেও খেয়েছি, ভালো খেতে, মিঠি যেটুকু খাবে খাবে, আমরাও একটু খেতে পারবো সাথে। এই পাশটা বিক্রি হচ্ছে নারকেলের দুধ, তাও আবার কত ধরনের। ওর বাবাকে বললাম তুমি একটাই নাও, মাঝে মাঝে চিংড়ি মালাইকারিটা করি, মিঠু একটু খেতে ভালোবাসে, যখন করব তখন হয় নারকেল দুধটা একবার ব্যবহার করব। আর এই পাশটা বিক্রি হচ্ছে চিপস। একটা জিনিস দেখছেন, লেসটা অন্য ধরনের লেখা, সব লেখাই অন্য ধরনের, মনে হয় অন্য দেশেরই, তবে কিছু বুঝতে পারছি না। তাও খুব ইচ্ছে হলো একবার টেস্ট করে দেখি কেমন খেতে লাগে। তবে যে জায়গাটা এসে আমি একটু অবাকই হলাম সেটা হচ্ছে সোয়া সসের ভ্যারাইটিস দেখে। 1 থেকে 2 ধরনের হয় জানি, বাট এ তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সোয়া সস। তাই আমি বললাম একটা নিই, ঘরে গিয়ে দেখি এটা কিরকম। ঘরে মাঝে মধ্যেই চিলি চিকেন, চিলি ফিশ বানায়, ব্যবহার করে দেখবো কিরম খেতে লাগে। ওর বাবা বলল অনেক হয়েছে চলো এবার মাছের দিকে যাই, মানে যেটার জন্য অ্যাকচুয়ালি আসা। এই যে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে, কিছু কিছু মাছে আবার আমাদের দেশের মতো স্বাদ পাওয়া যায়। যেমন যারা নতুন এসেছেন অথচ জানেন না, পারলে জায়ান্ট পার্স মাছটা কিনবেন, অনেকটা আমাদের ভেটকি মাছের মতোই স্বাদ। এই যে আলাদা করে মাছের মাথা বিক্রি হচ্ছে, যদি বা রুই মাছটার বাবা যখন কাটে আমি আলাদা করে মাছের মাথাটা সরিয়ে রেখে দিই। মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল বা মুড়ি ঘণ্ট ভালোই লাগে খেতে। তবে দেশে মাছের ব্যাপারে ডাক্তারে একটাই পরামর্শ দিচ্ছেন, পারলে 1 কেজি নিচে মাছ খাবেন, যেটাতে প্রোটিন, ভিটামিন সহ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তো থাকে, এছাড়াও শরীরের জন্য ভালো। অগত্যা সেই কথাটা মাথায় রেখে হোয়াইট পার্স বলে একটা মাছ নিলাম। ওনারা মাছটার ওয়েট চেক করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, তারপরেই কেটে দেবেন। ওই পাশে মাছের পর্বটা মোটামুটি শেষ, আর একজনই খিদে পেয়েছে, তাই বললাম চলো ওইখানে দেখেছি অনেক বান, কেক এগুলো খুব বিক্রি হয়, গিয়ে দেখি যদি কিছু সেরকম মনে হয় মিঠিকে কিনে দেবো। তবে এই বেকারি সেকশনটায় হংকং স্পেশাল সব ব্রেডগুলো পাওয়া যায়, মিষ্টি, নোনতা, বিভিন্ন ধরনের। তাই বললাম দুটো নাও, ঘরে গিয়ে টেস্ট করব। আরেকজন বলল আমি ব্রেড খাবো না, আমাকে একটা কেক কিনে দাও। ওই যে কেকের উপরে একটা স্ট্রবেরি রয়েছে, ওটাই দেখে বলছে ওই কেকটাই আমার লাগবে। যাক বাবা, ওই 2 চামচ খাক আর 5 চামচ খাক, খেলেই হলো। তার সাথে সাথে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, দেখলাম কফি কেক বিক্রি হচ্ছে। খুব একটা যদি বা কফি কেকটা পাওয়া যায় না, তাই বললাম একটা স্লাইস নাও না একটু খাবো। ওই আর কি, যতবার ভাবি একটু ওয়েট কমাবো সে মনে হয় আর হবে না। ম্যাডাম আজ বেজায় খুশি, ওই যে 4 চামচ কেক খেয়ে নাকি ওর পেট ভরে গেছে, বোঝুন ঠেলা, বাকি কেকটা এখন ঘরে নিয়ে যাচ্ছি, কেক অবধি তো ঠিক আছে। হঠাৎ করে আমাকে হাত ধরে টেনে বলছে মামি এখানে আসো, দেখুন হাতে কি নিয়েছে। যদি বা আমার এটা কল্পনার বাইরে, ওই যে তার বাবার কাছে ছুটে যাচ্ছে জিজ্ঞেস করতে যে মানি আছে কিনা। বাজারে এলেই প্রচুর বায়না করে, তাই আমি ওর বাবাকে বলেছিলাম সব চাইলে একদম দেবে না, বরং বলবে এখন পয়সা নেই, মানি আসুক তারপর তোমায় দেব। তাই সে তার বাবাকে বলছে পাপা মানি এসেছে। তবে হ্যাঁ, যেটা আপনাদেরকে বলা হয়নি যে জিনিসটার জন্য বায়না করছে, দাঁড়ান বের করি। এই যে দেখুন
চপস্টিক্স, সেই চাইনিজটা খায় যেরকম চপস্টিক্স দিয়ে নুডলস রাইস, উনি নাকি চপস্টিক্স দিয়ে রাইস খাবে। যে খাওয়া তো দূরে কথা, এক চামচ ভাত যদি মুখে দেয় সে নাকি চপস্টিক্স দিয়ে খাবে। যাকে আমি ওর বাবাকে বললাম কিনে দাও দেখি কতটা খায়। যাকে মোটামুটি আমাদের বাজার হয়ে গেছে, এখানে দেখুন বেশ দেশের মতো ঝুড়িগুলো পাওয়া যাচ্ছে। মা ওই সবজি কাটার পর এরকম ঝুড়ি খুব ব্যবহার করে, আমার বাড়িতে বেশ কয়েকটা আছে বলে আনিলাম না। যে কয়েকটা মোটামুটি বাজার করেছি সেইগুলো বিল করে এবারে বেরিয়ে যাব। কি এটা? চপস্টিক দেখি। উড়ি বাবা, এটা খাবি তুই? হ্যাঁ। আচ্ছা দেখি তো কিরকম তোর ব্যাপারটা দেখি একটু। আচ্ছা এরকম করে তুই কি তুলবি? বাবা, স্পুনে ফোর্কে খাওয়া হচ্ছে না, উনি চলে গেছেন একদম চপস্টিকে। আচ্ছা, চপস্টিক্স নিয়ে খুব উত্তেজনা ওনার, সাথে সাথেই বাজারগুলোকে বের করেছে। আমি বললাম দাঁড়া, এত কালারফুল আজকে বাজারগুলো করা হয়েছে একটু বের করি। এই যে টুকটাক এইসব জিনিসগুলো নিয়ে এসছি আর কিছু সবজি বাজার নিয়ে এসছি, পরে ভালো করে গুছিয়ে দেবো। আর এই যে সস, দু ধরনের সয়া সস নিলাম জানেন, আর একটা অয়েস্টার সস, ওই মাঝে মাঝে চিলি ফিশ করি ওইটা, আর কোকোনাট মিল্ক। তবে একজন আজকে নাছুর বান্দা, ঘড়ি কাটা এখন 9:45 বাজে শুনতে জানেন, বলছে এখন ম্যাগি করে দাও মামি, আমি ওই চপস্টিক্সটা দিয়ে খাবো। আমি বললাম দাঁড়া, নতুন নতুন কিনেছিস তো তাই খুব ইচ্ছে, কিন্তু মনে হলো করে দিই একটু, বলছে যখন দেখি সত্যিকারে খেতে পারে কি না। সত্যি বলছি এই চপস্টিক্স দিয়ে খাওয়া দেখে আমাদের চক্ষু চড়ক গাছ, কোনোদিন এরকম খেতে পাবে ভাবিনি। জিনিসটা কিন্তু ভারী সুন্দর, দেখছেন পুরো কাঁচির মতো, যেরকম করে বাচ্চারা কাঁচি ধরে ঠিক ওরকম করে কাঁচি দিয়ে চপস্টিক্সটা ধরতে হবে, যাতে ছোট ছোট বাচ্চারা প্রথম থেকে ওদের চপস্টিক্সটা ধরা শেখে। খুবই ভালো জিনিস, ওরই চোখে পড়েছে। যাকগে বাবা, পা তো উঠে গেছে এখন টেবিলের ওপর, কিন্তু খেতে পারলেই হলো, দেখেও শান্তি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমাদের এই পারিবারিক ব্লগের আপনাদের সামান্যতম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে, সবাই ভালো থাকবেন। ¶¶